পোস্ট অফিসে আপনার মানে যদি খাতা খুলবা বলেবি আইজ গিয়ে গোটে খা খিদান আজ্ঞা কে দেখন পয়সা গোটে এত হেলা না যে যার নে আজ কাল পয়সা নেই না মনুষ তো মনুষ বাকি লোকবি পছরে আজ্ঞা যদি আপনার পাখে যদি পয়সা আছে বলে সবু লোক চিনস ধর মনে করা যাও আপনার পাখে আজ্ঞা লাখে দুই লাখ যদি আছে কিংবা আপনার কার কুড়ি যদি রকিছেন পয়সা পত্র টিকি বলে আপনকে লোক সবু জানবে আজ্ঞা হে এমকা মোর সাং হে ঢমকা হটা মর বেস্ট ফ্রেন্ড এনতা সময় কথা কেবে আজ্ঞা কিন্তু যার পাখ্য পয়সা নেই থাকে আজ্ঞা হটা মু চিহ্ন নিজে বলবে বলছেন কি না আজ্ঞা আপনারা কৌছেন কোবা পারে। কিন্তু আমার গাঁরে এই কথা বেশি করে দেখছি আজ্ঞা যার পাখে টিকিয়ে পয়সা থাকে সব লোক তাকে চিনি পারসেন আর যার নেই পয়সা নেই না বলে তাকে টোটাল কৌশি লোক নেই পচারে আজ্ঞা তো সেলি এবে আপনার পোস্ট অফিস আমার গ্রামাঞ্চল লাগে যেটাকে নিয়ে আসিছে গোটে বডিয়া স্কিম আর এই গ্রামাঞ্চল স্কিমে আপনার যেতবি আমার চাষি ভাই মানে রয়ে আপনার ছোটিয়া কুলি মজুরি কাম করছেন বলেবি না তার বেনিফিটাইপারবে যেটাকে আপনার একত্রিশ লক্ষ টাকা প্রত্যেক পয়সা পাইবে আজ্ঞা পোস্ট অফিস আপনকে মাহলে নিয়ে দিয়ে আপনার পয়সাকে আপনাকে দেবা আপনার থাক চিন্তা করা রকমি রকমি বলে ভাবুবেন কিন্তু পয়সা কেবে রকি আজ্ঞা কথার অসে জবান টাইম রে সঞ্চয় ধন করা পড়বে আজ্ঞা ধংরা বয়স যদি ধন নে অর্জল পছকে বুড়া হলে কাঁটা করব তার বা তো কাল যে ন পড়ি পাঠ বৃদ্ধ হলে কি সঞ্চিব ধন বলছি আজ্ঞা ঠিক সে বলিয়া আমি যদি ছোট বিলুন যদি ধন যদি সঞ্চয় নেই কর্ম বলে আগামী দিনে আমার ছুঁ মানি আমি কিছু করে নিপারু উদাহরণ স্বরূপ আপন যদি পিলাটির পেয়েছন আপনার ছুঁকে লাগে কিছু নেই করতে বেলে আপনার ছুঁ কে আপনকে কথা আপনার গোটে দিন বি হতে হবে সৎ কৌচিং গাল সুরজ চ্যানেল বালা বলি কে দেখ যার পাশে পয়সা নেই বা তার পিলা বি আট দিনে যেতবে তার বয়স হয়ে যাওয়া কুড়ি পঁচিশ বর্ষ সে সবাই মানে কেবা বাপা মর লাগে তুমি কণা করে দিয়েছ বলি তো সেগুলি আমার ছুঁ মন করবিষ্যৎলাগে আমার না আমি পয়সা সেভিং করার পড়বা মেডিকা খরচা বি বাহার করার পড়বা সেগি আ যেটা কি পোস্ট অফিস আমার গ্রামাঞ্চল যেতে বি আজ্ঞা মানে অছেন সমস্ত পুরা বেস্ট কিম আজ্ঞা এবার মেন টপিক উপরে পলে আসমা যেটা কি আপনার মাসকে পনেরোশো টঙ্কা লেখা যেমন জমা করে বলে আপনার একত্রিশ লক্ষ টঙ্কা পর্যন্ত পেয়ে পারবে আপনার মানে স্ক্রিন সামনার দেখি পারে পোস্ট অফিস বম্পার পলিসি পনেরোশো টঙ্কা রখতু একত্রিশ লক্ষ টঙ্কা পাঁতু সবুঠার যদি দেখমা তে তাহলে বেস্ট হচ্ছে ব্যাঙ্ক অপেক্ষা পোস্ট অফিস বড়িয়া ব্যাঙ্ক আজ্ঞা গাঁ গহলি ব্যাঙ্ক বাসি থির পি করে আরামসে যাই পার ব্যাঙ্ক কি আপনার স্কিমর সামনে দেখিপার্থে বর্তমান ডাকঘর স্কিমগুড়ে বিনিযোগ হয়ে অর্থ কম বিপদ সহ উচ্চ রিটর্ন আনি থাকে কম বিপদ অধিক রিটর্ন পাইবে পয়সা আসত আজ আমি এখানে এক আক যোজনা বিষয়ে জাঁয়া গ্রামীণ লোক উদ্দেশ্যের কার্যক্রম আরম্ভ করে ইন্ডিয়া পোস্ট বর্তমান গ্রামীণ কার্যক্রমের এক অংশ হবে গ্রাম সুরক্ষা যোজনা কিংবা গ্রাম সুরক্ষা যোজনা আরম্ভ করছে আজ্ঞা যেটা গ্রাম সুরক্ষা যোজনা এই যোজনার আপনার বহু সারা বেনিফিট পাবে এ বেফিটার কোশি যোজন্য এত কি বেনিফিট নেই আজ্ঞা এ মানে মাছকু পনেরোশো জমা করতে মনে রক এটা যে মানে মাসকে পনের পর্যন্ত রিটর্ন পাইপারে একশ লক্ষ রু পঁতিশ লক্ষ ইন্ডিয়া পোস্ট দ্বারা প্রদান করতে এই সুরক্ষা যোজনা কম বিপদ সহ ভাল রিটর্ন প্রদান করে ইয়ে যোজনা হচ্ছে গ্রাম সুরক্ষা যোজনা এক অংশ ভাব উনেস বর্ষর অধিক বয়স্ক মানে এোগ্য রয়েছেন যদি আপনার যদি বয়স হিসাবে যদি আলোচনা করবু তবে তাহলে আপনার উনিশ বর্ষ রু বর্ষ হয়ে দরকার তবে তাহলে এই আপনার মানে বেনিফিট পেয়ে পারবেন যদি মাছকে যদি আপনার মানে হিসাব পনেরোশো টাকা বাঁধুন বলে কিংবা দশ হাজার টাকা বাঁধলে বি এই যোজনা অধীনে নিশ্চিত হয়েছে সর্বনিম্ন রাশি সর্বনিম্ন রাশি কে হোচে দশ হাজার রু দশ লক্ষ পর্যন্ত আপনার ডিপোজিটটা দিপারবে এই যোজনা প্রিমিম মাসিক আপনার মা বাঁধি পবে তিন মাছিয়া বিপারবে ছমাস বি আপনার মানে নে পোস্ট অফিসে বাঁধি পারবে আজ্ঞা যেতবেল এই ব্যক্তি অশি বর্ষ কিংবা উর্ধ্ব বঞ্চিত এই যোজনার টঙ্কা লাভদায়ক হয়ে থাকে মনে রাখুন যেতেবেলে এই ব্যক্তি অশি বর্ষ কিংবা তর্দ বঞ্চে এই যোজনার টঙ্কা লাভদায়ক হয়ে থাকে আজ্ঞা এনে আর গোটে বি সুবিধা আছে দেখুন আপনার পয়সা মানে বান্ধুচন যেটা আপনার মানে এলআইসি গোটে গুলো নিহতি আপনার মানে করে নিহতি জন যদি দেখমা ওড়িশার শহে পরসেঁট রু দশ পরসেঁট আজ্ঞা মানে যেন মানে কি এলআইসি গুলো গোটে করেছেন আর গাঁ গলি কে তো কম্পলসরি গোটে গোটে গাঁকে নাহলে বি গোটে দুইটা কম্পলসরি এলআইসি করেছেন আৰ এল আই চি নে বি আপোনাৰ লোন ৰ সুবিধা পাওঁ ঠিক ই বলা আপোনাৰ যেন পোষ্ট অফিচৰে গ্ৰাম সুৰক্ষা যোজনাৰে যেন পইচা ডিপজিট কৰি থাকে চেনেবি আপোন মানে লোনটা আনি পাৰিব মাজেৰে ধৰক মনে ক'লে যে আপোনাৰ চাছ কাম পান হস্পিটেল কেছ গোটেই পালিলে বোলে আপোনাৰ যেন পোষ্ট অফিচৰে যেন ৰখি থাকিব লোন আনিকবি কৰি পাৰিব কিমা কেন ঘৰখনে বনাবাৰছে বোলে আনি পাৰিবা নিজৰ চলা বৰচলাৰ কি ভাটো এটা বিভিন্ন প্রকার লোক যদি বাহসা ঘর হোচ্ছে বাহ সাথে আপনার মানে পয়সাটাকে ডিপোজিট দিপারে যেটাকে লোন্ মাধ্যমে আপনার লেখা দেখি দেখিপার্থে এই যোজনা মাধ্যমে ঋণ সুবিধা মধ্যে উপলব্ধ রয়েছে গ্রাহক তিন বর্ষ পরে পলিশ কু বন্ধ করে পেয়ে আর গোটে খুশি খবর রয়ে গল আজ্ঞা তিন বর্ষ পরে আপনি চাইলে বন্ধ বি করে দিই পারে তথাপি কিছু শর্ত রয়েছে সেমান এই অধীন এক ঋণ মিলেপার আজ্ঞা যদি জনে ব্যক্তি উনিশ বর্ষ বয়সর এক গ্রাম সুরক্ষা পলিসি আরম্ভ করেন তেবে তা মোট বিনিযুগ দশ লক্ষ টাকা বলে যদি অনুমান করা যায় সেই অনুযায়ী যদি ব্যক্তি পঞ্চাবন বর্ষে পরিপক্বতা যোজনা গ্রহণ করতে তেমন মাসিক প্রিমিম পনেরোশ পনেরোশ পনেরো টঙ্া হওয়া আগে যদি এই যোজনার অঠাবন বর্ষ বয়সরে পরিপকায় তেমনি মাসিক প্রিমিম চৌদ্দশ তেষট্টি টাকা হব এবং যদি এই যোজনা ষাটে বর্ষ বয়সরে যায় তেমনি মাসিক প্রিমিয়াম আজ্ঞা চৌদশ এগারো টাকা হওয়া এই জায়গা নে পনেরোশো পঞ্চাবন বর্ষের পরিপকতা ব্যক্তি জনক একত্রিশ দশমিক লক্ষ টাকা হিসাবকর্ম একত্রিশ লক্ষ টঙ্কা আপনার মানে পেয়ে একত্রিশ লক্ষ ষাটে হাজার টঙ্কা আপনি জায়গায় পেয়ে পারবেন পাইবে অঠাবন বর্ষ পলিসিপ্রে লাভ হচ্ছে তেত্রিশ লক্ষ চাশ হাজার টাকা যেটা কি আপনার জায়গায় পেয়ে পে ষাঠে বর্ষর নীতি আপনার পরিপূর্ণ লাভ হচ্ছে চৌত্রিশ লক্ষ ষাঠি হাজার টাকা হব আজ্ঞা কিছু না হলে আপনার পোস্ট অফিসে দিনকে দশ দশ টাকা ডিপোজিট করছেন বলে বি আরামসে হয়ে পার্বা মাসকিয়ার ডিপোজিট অনেক আর ডি স্কিম অনেক এটা বিভিন্ন প্রকার কেতনি কেতে প্রকার স্কিম গলা না। তো সে স্কিম রকম বলে মানে বেনিফিট নেওয়া দরকার আপনার ব্যাঙ্ককে গেলে সুন্দর আজ্ঞা আপনকে ভিড় পড়ুচে গাঁ গহলি আরামসে গাঁ রে ডিপোজিট কলে পলে আলে কেন সোর্ নিয়ে পাই ভেজা বাইক নিয়েচন আরমসে বিকি দি করে পলাই আবে সাং ডিপোজিট করে দেবে আজ মনে করি পাঁচশো টাকা ডিপোজ করে দেশশো টাকা ডিপোজিট করে দেবে এটা করি করে আপনার মানে মাস কে মা বাধি পারবে এই হিসাবে গোটে সুবিধা আছে গোটে সেভিং খুল দেলে একউন্ট খোঁজদেলে আছে কি গ্রাম সুরক্ষা যোজনা খুল দেলে দুইটা একাউন্ট খুলদি থেকে বলে আর অধিক সুবিধা আপনার অটো ডেবিট সুবিধা করে যেটা কি আপনার একাউন্ট আকাউন্টগুলো খোঁজ দেবে একাউন্ট আকাউন্ট্রু আপন গ্রাম সুরক্ষা যোজনা যোজনাকে বি যেটাকে টাইম হল সে অটো ডেবিট হিসাবে কটাই পারবে যেটা কি আপনার পোস্ট অফিসে হইপার বা একে সুবিধা মানে অনেক তো আপনার মানুরোধ যে আপনার যে পোস্ট অফিস আছে আজ যেখানে আপনার মানে পচারে দিন কালকে আজ তো রাই হইগাল না কালকে সকালে আপনারা পচারে দেবে আপনার পোস্ট অফিসে আজ্ঞা গ্রাম সুরক্ষা যোজনা বল স্কিম আছে কি আমিকে সে বিষয়ে বতাই দিও বলে সে মানে পুরা গোটা গোটা করে আপনাদেরকে বতাই দেবে আজ্ঞা আর আপনার জানলা পরে সে যোজনাটা বেনিফিট মানে পাইবে প্রত্যেক গাঁ মানকে এবার যে পোস্ট অফিস খুলছেন আর সে ফাইদা আমি মানে নেওয়া দরকার আজ্ঞা যদি গাঁ রে যদি আমি নে জানি আগামী দিনে আপনার পিলা ছু মান কিছু না ভবিষ্যৎ গড়্ব লাগে আমি দুই পয়সা দরকার আজ্ঞা আর যার নেই পয়সা সে আজকাল কিছু করে পারে। কেন যে দেখুন পয়সা লেসে আগে পিলা ছুঁড়ে পাঠশাঠিক পড়ে পারে অনেক প্রকার কথা হচ্ছে লোক লোন ছুটি পারবে ঘরখণে বনাশলে ঘরখণে করি পারবে এটা বিভিন্ন প্রকার কাম মনে আপনার করে পবে তো সেগি আমকে ই ধরা বয়স একা পয়সা রাখবা পড়বে আজ্ঞা তো অধিক জনারা চাহ আপনার পোস্ট অফিস সহ যোগাযোগ করেন যাদার কি আপনার মো ঠান্ডার বেশি বেটর জা পাব আজ্ঞা ভিডিওটা যদি ভাল লাগি বা নিহত চ্যানেল সবসক্রাইব করে নবে কালে আগামী দিনে এনতা ভিডিও মানে আপনারা আমার চ্যানেল দেখি পেন